আসসালামু আলাইকুম। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। আর আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে অবশ্যই আমি ভালো ভালো ভিডিও আপলোড দিতে পারবো। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। তুমি জগৎপতি, তুমি জগৎপতি জীবনন্তর জমিন তোমাকে বুঝিতে স্বামী, তোমাকে বুঝিতে স্বামী হয়েছি আকুল, হয়েছি আকুল আসেন যেপ সত্যমে করেছি শপথ, সত্যমে করেছি শপথ তুমি আদিম, তুমি আদিম মাতা পিতা গুরুজনে মনে, সদাই যেন শান্ত মনে সেবিতারে সুযতনে, সেবিতারে সুযতনে পেতে চরণ ধূপ, পেতে চরণ ধূপ সাবর আছে যথা, সে পথে নিও না আমার, অরে সে পথে নিও না আমার, যে পথে মিলিবে তোমার। Oh,
হই না জানবা তো, হই না জানবা তো, রজপতি ফালগুনাগার ব্যস্ত চাই না তোমার দাদা রজব দেওয়ান দুজক ব্যস্ত চাই না তোমার পেলে শোধ তোমার দিদার দিদার হয়ে যায় মজবুর হয়ে যায় মজবুর বলি আমি বন্ধি আল্লাহ বন্ধি নবি বন্দি মাথা দে না দিবি বন্দি মাথা দে মা বিবি হজরত আলীর চরণ সেবি হজরত আলীর চরণ সেবি সেবি লামে সেবি লামে সভা করে বসলেন যারা আমার সালাম নিবেন তারা আমার প্রতিপক্ষ শিল্পী যিনি আমার প্রতিপক্ষ শিল্পী যিনি আমার সালাম নিবেন তিনি পদ্মারের মা ভগ্নীরা আমার সালাম নিবেন তারা দয়ালের নাম স্মরণ করি যেই চরণে ধরলাম বাড়ি দয়াল বাবা পরশালী চাই বাবা তোর চরণ ধুলি আমার আখেরের পীর হলেন যিনি হলিল বাবা নামটি ধরি ওই চরণে ভক্তি করি লবাক পুঞ্জ থানা ধরি টিকেটপুর মর বসাতে পারি করিম দেওয়ান নামটি ধরি বাউল বেশে ঘুরি ফিরি আসল বাড়ির ঠিকানা জানি না দুই দিনের মুসাফির খানা ডাকি দিলে সাইরা পানা আমার নিতে হবে বিদায় হই না জানবা তু হই না জানবা তু তুমি বিশ্ব জগৎপতি তুমি
বিশ্ব জগৎপতি অকুলে রকম অকুলে রকম করিও কবুল করিয়া দামার দরবারে তোমার করিও শিল্পীর বন্দনা গানের পরে তার মনে ঘন একটি ভাব গান রাখে, কেউ আমার খাজা বাবা নামে, কেউ বড় পীরের নামে, কেউ রাসুলের সানে, কেউ তার গুরুকে স্মরণ করে। আমার বাবা যে গান গাওয়ার জন্য অনুরোধ করছে কথা কম বলবো, গান গাওয়ার জন্য চেষ্টা করবো। প্রত্যেকটা শিল্পী যে কোনো স্টেজে যায় একটা মনের আশা নিয়ে যায়, তাই ওই মনোভাব নিয়ে আমার লালন ফকির ফকির সাহেবের একটি গান থাকবে। সে আছি আশার সিন্ধু, অগো কুলেতে সদা কবে আপাসা বাবার চরণে ধুলি মরলাগিবে গা, কবে আজার সাবাবার চরণে ধুলি মরলাগিবে গা। আমি বসে আছি আশার সিন্ধু তুলেতে সদা, আমি বসে আছি আশার সিন্ধু তুলেতে সদা, কবে কচুমদ্দির চরণে ভুলি লাগবে পাপির গা, কবে কচু পাগলার চরণে ধুলি লাগবে আমার গা। মনরে আমার চাতক যেমন ওই মেঘের জলি বিনে, অহর নিশি চেয়ে থাকে চাতক মেঘ ধিয়ানে, ও তার দিশি নাই বিদুপতি জীবনে হলো ওই দশায় আমার, ও তার দিশি নাই বিদুপতি জীবনে হলো ওই দশায় আমার, কবে বন্ধু সাবাবার চরণে ধুলি মরলাগিবে গা।
বজন আমাতে না মহতে নামে দেব দুহাই কেবল আমি লংতার নামে দেব দুহাই ওগো তোমার নামের মহিমা জানাও গুসাই পাপির হউ সদাই ওগো তোমার নামের মহিমা জানাও খাজা বাবা পাপির হউ সদাই ভান্ডারি বাবা পাপির হউ সদাই কবে সাধুর চরণে ভুলি মোর লাগিবে গা একটা ধারালো অস্ত্র যদি গরুর মধ্যে থুয়ে দেন ওটা যদি ব্যবহার না করেন দেখবেন ওটার অস্ত্রের উপরে রং পড়ে যাবে। একটা ধারালো অস্ত্র আপনার গরুর মধ্যে রাখছেন ওটা যদি ব্যবহার না করেন ওটা দেখবেন আস্তে আস্তে ওটার ভিতরে রং ধরছে। তা আমরা শিল্পী এই সাতাশটা মাস যদি ছোট যে মহামারী করোনা যদি এটাও যদি কই ধুস ধরি তাহলে ভুল হব। আল্লাহ একটা কথা আছে, আল্লাহ যা করে মানুষের মঙ্গলের জন্যই করে। কথাটা কি মিথ্যা? মহামারীকে আরো যদি কিছু মারি আহে যদি আরো কিছু এটার উপর দাহে দেওয়ার মালিক আল্লাহ, আবার নেওয়ার মালিকও আল্লাহ। তা আল্লাহ যেটা করে ভালোর জন্য করে আলহামদুলিল্লাহ। যদি এই রোগে যদি মরে রয়ে যায় তা আলহামদুলিল্লাহ। এটা আমি করিম বইতে যদি করতাম বাবা কথা খারাপ লাগেনি, খারাপ বিরক্ত হন। যদি আমি করতাম আমার আপনারা পাড়ায় এমন গাড়া কাটতেন আমার বিশ্রী পাওয়া যেত না। এটা মানুষের কোনো হাত না, কয় আমেরিকা গণ করছে অমুক জায়গা গণ করছে এটা ভুল। এটা একমাত্র আমেরিকা গণ করবো কে? যদি আমেরিকা গণ করে থাকে এটা আল্লাহ করাইছে। আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতাও, আল্লাহর অর্ডার হুকুম ছাড়া গাছের পাতা যদি না নড়ে তাহলে আমেরিকা গাছ। আরও যদি রাষ্ট্র থাকে কারো কোনো ক্ষমতা নাই অসুখ দানের জন্য, একমাত্র আল্লাহ। দেওয়ার মালিক আল্লাহ, আবার নেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে এক সেকেন্ডের মধ্যে এটা উঠায় নিতে পারে। আল্লাহর কাছে শুকরিয়া করি আল্লাহ যেন এই করোনা ভাইরাস থেকে আমাদেরকে আল্লাহ মুক্ত করে সারা বিশ্বের জং ধরে গেছে। গা ছয় সাত মাস ধরে গান গাইনি, এই যে কেবল শুরু আশ্বিন কাতি মাস আছে গাছির গান শেষ বৃহস্পতিবার একটা চাপ পরে বৈদিক যে দুইটা গান পারে হেরো গান আছে এমন একটা আর হেলস পার্টি তো বিশ্বাসই পাওয়া যায় না। শেষ বৃহস্পতিবার আর এই যে ছোট এই যে গাছি কম বেশি ফকিররা গাছি করবে বাইনা নাইকা 10-15টা ও গান ফেরত দিতাম তারিখ ভাই বাইনা আছে আর অনেকে জিগায় না কিসের জন্য এই অবস্থা। তারপরে কই আল্লাহ আপনি যা করেন মানুষের মঙ্গলের জন্যই করেন, যা করেন আলহামদুলিল্লাহ। Oh,
গেছি ওই সাধুর করুণায়, ওই সাধুর চরণ গায়ে লাগিলে ওরে বাবা লোহা হই সোনা, ওই সাধুর চরণ গায়ে লাগিলে ওরে বাবা লোহা হই সোনা, বুঝি আমার ভাগ্যে তাও হলো না ফকির লালন কে দেখো, ওরা বুঝি আমার ভাইকে তাও হলো না ফকির লালন কে দেখো, ওরা ফকির লালন কে দেখো, কবে সাধুর চরণের ভুলি মর লাগিবে গা, কবে কচু বাবার চরণের ভুলি মর লাগিবে গা, মনরে হে হে মনরে আমার সাধন বজন আমাতে নাই, তবে আমি আজাসার নামে দেইব দুহাই, খলিল চান্দের নামে দেই গো দোহাই, তোমার নামের মহিমা জানাও গোসাই পাপীর হও সদাই, হগো তোমার নামের মহিমা জানাও গোসাই পাপীর হও সদাই, শামসু পিসা পাপী হও সদাই, কবে সাধুর চরণে ধুলি মর লাগিবে গা, কবে আপাসা বাবার চরণে ধুলি মর লাগিবে গা। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।